গাজায় ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এরই মধ্যে গাজায় নিহত হয়েছেন 63 জন ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরো 44 জন। বুধবার পৃথক খবরে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদোলু। আল জাজিরা বলছে, মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরো 6 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরের বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও 1,03,076 ফিলিস্তিনি। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও 44 জন নিহত এবং 88 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,287 জনে। আহত হয়েছেন আরও 14,000-এরও বেশি মানুষ।